হ্যালো ভিউয়ার্স, মুনলাইট ইন ব্রোকেন রুম পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর কিছুক্ষণ পরই আপনাদের জানাতে চলেছি এক গ্লাস জলের মধ্যে এই গাছের অল্প কিছু ফুল দিয়ে খেয়ে নিন এইভাবে, তাহলেই আপনার শরীরে এমন কিছু পরিবর্তন হবে যা দেখে আপনি চমকে যাবেন। প্রথমে এই গাছটি ভালো করে চেনার চেষ্টা করুন। এই গাছটির নাম তুলসী গাছ। এই গাছটির সম্বন্ধে আশা করি আপনাদের বিশেষ কিছু পরিচয় দিতে হবে না, কারণ তুলসী গাছ সারা বাংলাদেশ এবং ভারতবর্ষের সব জায়গাতেই পাওয়া যায়। হিন্দু ধর্মের মানুষজনের কাছে তুলসী গাছ খুবই পবিত্র একটি গাছ, এবং হিন্দু ধর্মের মানুষদের কাছে তুলসী গাছ হলো দেবতা। এই তুলসী গাছের একদম ডোগা থেকে শুরু করে একদম মাটির নিচে থাকা শিকড়ের শেষ বিন্দু পর্যন্ত মানব কল্যাণে ব্যবহার করা হয়। মর্দন শক্তি বাড়ানোর জন্য বা কাম শক্তি বাড়াতে এই তুলসী গাছের গুরুত্ব অপরিসীম। যৌবন শক্তি বাড়ানোর জন্য এই গাছের শিকড়, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজ এবং গাছের ডোগা বিভিন্ন উপায়ে খাওয়া হয়। যেমন এই গাছের শিকড় খেতে হয় পানপাতার সাথে, কাণ্ডের ছাল খেতে হয় দুধের সাথে, পাতা খেতে হয় মধু এবং গোলমরিচ ও আদার সাথে, এই গাছের ডোকা খেতে হয় ঘিয়ের সাথে। তবে আজ আমি আপনাদের হারানো যৌবন শক্তি ফিরে পাবার জন্য যে উপায়টি আপনাদের বলবো তার জন্য বেশি কিছু ঝামেলা করতে হবে না এবং কার্যকরিতা হবে সব থেকে বেশি। চলুন তাহলে এবার জেনে নেই এক গ্লাস জলের সাথে এই গাছের ফুল কীভাবে খেতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে তারপর পাশের বেল বা ঘন্টাটি অন করে রাখুন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম জ্যোতিষ টিপস, তান্ত্রিক টিপস, স্বাস্থ্য টিপস এবং বিভিন্ন ধরনের দেশি গাছগাছড়া ও শিকড় বাকড়ের অসাধারণ কাজ নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। আর আপনি যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এর জন্য বিকালের দিকে অর্থাৎ সূর্য ডুবার আগে প্রথমে এই গাছের বেশ কিছু ফুল তুলে নেবেন এবং খেয়াল রাখবেন ফুলগুলি যেন পরিণত হয়ে থাকে, অর্থাৎ খুব অল্প দিনের ফুল যেন না হয় এবং ফুলের সাথে যেন ফল, বীজ সবই থাকে। এরপর বাড়িতে এসে কাঁচের গ্লাসে এক গ্লাস জল নেবেন এবং তার মধ্যে তুলসী গাছের ফুলগুলি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন সারা রাত। তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওই জলের মধ্যে 3 চামচ মধু মিশিয়ে একদম বাসি মুখে খেয়ে নেবেন। তারপর 10 মিনিট পরে অন্য খাবার খাবেন। এটি খাবার ফলে আপনার দেহে নতুন করে বীর্য তৈরি হবে, আপনার দেহে নব কামশক্তি বিরাজ করবে। আপনি যখন সহবাস করবেন আপনার বীর্য বের হতে 30 মিনিট পেরিয়ে যাবে। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। অনুগ্রহ করে একটি লাইক করে দেবেন, প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।